মুম্বাইত অনুষ্ঠিত হয়ে যাওয়া রাষ্ট্রীয় পর্যায়ের ফ্যাশন শো প্রতিযোগিতা উজলিল ফরিদপুর জেলার ঢেকিয়াজুলির সিরাজুলিল ডলি মহন্ত। মুম্বাইত অনুষ্ঠিত হয়ে যাওয়া রাষ্ট্রীয় পর্যায়ের ফ্যাশন শো প্রতিযোগিতা ঢেকিয়াজুলির সিরাজুলির ডলি মহন্তই মিস রয়্যাল ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খিতাব দখল করে সিরাজুলিল সুনাম কঢ়িয়ে আনব সক্ষম হয়। আর এই মুহূর্তে মূর আছে ডলি মহন্ত। আমি পোনে পোনে সঙ্গে কথা পাতি, যেহেতু মুম্বাইত অনুষ্ঠিত হয়ে যাওয়া রাষ্ট্রীয় পর্যায়ের ফ্যাশন শো প্রতিযোগিতা এইগারী সিরাজুলির ডলি মহন্তই মিস রয়্যাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল শীর্ষক শ্রেষ্ঠত্বর খিতাব দখল করবলে সক্ষম হয়েছে। আর এইগারী ডি ডলি মহন্ত সিরাজুলির জিয়রী, আমি তখেতর সঙ্গে কথা পাতিম কেনে ধরনের আসলতে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল আর কি লাভ করলে সকল কথা আমি জানিম। কেনেকুৱা অনুভব? বহুত ভাল অনুভব হয়েছে, ভাল লাগিছে। ইমান ডাঙর একটা শোত মানে আজি উইনার্স হয়েছো, যথেষ্টখিনি আনন্দিত হয়েছো, বহুত ভাল লাগিছে। এটো আমার মুম্বাই ইন্টারন্যাশনাল শো হয়, রয়্যাল ইন্টারন্যাশনাল শো, তাতে মানে মিসেস ক্যাটেগরির উইনার্স হয়েছো। আর আপনার আমার ইন্ডিয়ার বহুতো বাহির, আমার ইন্ডিয়ার বাহির দুবাই রাশিয়া বহুত বহুত দেশের মানে প্রতিযোগী আসলে, তার ভিতর মই উইনার্স হয়েছো। ভারতের মই সিরাজুলি মানে বহুত বহুত ভাল লাগিছে। মানে সিরাজুলি বলিলে ধন্যবাদ থাকিলে, অসমবাসী রাইজলে ধন্যবাদ থাকিলে, আপনাদেরকে ধন্যবাদ থাকিল। এনেকে আগবাড়ি যাম, কাম করে যাম। মানে আগতে আৰু পাইছিল নেকি? হয়, মই তেজপুর পাইছিল, জোনাকী নর্থ ইষ্টর তাতো উইনার্স হয়ে গেছিল, মই অগ্নিগড় নর্থ ইষ্ট। নিশ্চয়কৈ এয়া আছিল ডলি মহন্ত আৰু মিছ ৰয়্যাল ইন্টাৰনেশ্যনেল ২৪ শীৰ্ষক ছিজন ৩ খিতাপ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে।